এটা দেখছেন পদ্ম, ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাচ্ছি গোপালগঞ্জের পদ্মবিল। দিস ইজ ট্রাভেলার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং টু অল। এখন বাজে 5:42। গোপালগঞ্জের বিদগ্রাম থেকে বলাকরের দূরত্ব আনুমানিক 12 কিলোমিটার, যেতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। বর্তমানে বিদগ্রাম থেকে বলাকরের অটো ভাড়া জন প্রতি 30 টাকা, তবে আপনি আপনার সুবিধা অনুযায়ী অটো বা মাহেন্দ্র রিজার্ভ করেও যেতে পারবেন। আর না চিনতে পারলে আপনার লোকেশন অনুযায়ী গুগল ম্যাপ ইউজ করুন। আর আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করতে চাচ্ছেন, তারা শিবা ট্রাভেলার লিখে সার্চ করুন ফেসবুকে। এটা হচ্ছে বলাকর বাজার, আর এখান থেকে ডান দিকে যেতে হবে। আজ একটু সকাল সকাল এলাম। এখান থেকে নৌকাগুলো ভাড়া পাওয়া যায়, তা চলুন আমরা ঘুরে আসি ভেতর থেকে। পদ্মবিলে আপনি দিনেও আসতে পারবেন, বিকালেও আসতে পারবেন। এখানে নৌকো ভাড়া পার হেড হয়তো 100 টাকা করে দিলে হয়ে যায়। বড় নৌকায় বেশি লাগবে, বেশি মানুষ উঠতে পারবেন, আর ছোট নৌকায় কম মানুষ উঠতে পারবেন। বিলে ঘোরার জন্য সব থেকে সকালের টাইমটা বেস্ট, কারণ পদ্ম একদম ফুটে থাকে। এই দৃশ্য আপনাদের এখনই দেখাবো। আপনাদের জন্য ড্রোন ফ্লাই করার চেষ্টা করছি। ভিডিও শুধু দেখলে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না। এ তোর মাথায় কি সমস্যা? তো এই পাঁচ মানুষ তো চ্যানেল এমনিতেই ডিজিটাল বাতা দিল দেবে না ভাই। আরে তারা করবে না সব। এটা দেখছেন পদ্ম, পদ্ম ফুল আমার খুব প্রিয় সব সময়। আর এর একটা কি যেন আছে, এরকম একটা ফল আছে যেটার মধ্যে এক ধরনের শ্বাস হয়। এই যে দেখতে পাচ্ছেন, খেয়ে দেখি কি অবস্থা। মিষ্টি, বাদামের মতো, ভালোই খাইতে। দিগন্ত পাউরুটি খেয়েছে, পাউরুটি ছিঁড়ে দেখাচ্ছে। পাউরুটির মতো, পাউরুটির মতো, দেখি কিরকম পাউরুটির মতো। কেমন? ভালো না? সবার কাছে ভালো নাই লাগতে পারে।
কৃপন ভিডিও পাইছেন মি আছে প্রভাত বলে দেব আচ্ছা আমাদের পেজের লিংক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি হ্যাঁ তো সবাই কি করবে সবাই যদি বুকিং এর জন্য যদি আমাদের কাজটা তাদের ভালো লাগে থাকে আমাদের বুকিং এর জন্য ই করতে পারে কল করতে পারে আর ট্রাভেলার এক্সপ্রেস এর রেফারেন্সে একটা ডিসকাউন্ট পাবে অবশ্যই অ্যাকচুয়ালি ও হচ্ছে আমাদের কল্পতরুর ফটোগ্রাফার আর আমাদের সিনেমাটোগ্রাফার ক্যামেরার পিছনে বাহ সুপার দারুণ একটা ওয়েদার এখনো ওইভাবে রোদ ওঠেনি আজ একটু কুয়াশা আছে মিষ্টি রোদ দারুণ লাগছে এগুলো অ্যাকচুয়ালি জমি মানে শুকনো যে জায়গাগুলো হয় চাষবাসের জন্য ওইগুলোর মধ্যেই পানি বৃষ্টির পানি জমে এই অবস্থা এখানে মানুষ ঘুরতে আসছে গোপালগঞ্জের বলাকৈরা জায়গাটি পলাশ ভাই কেমন লাগতেছে অনেক মজা লাগতেছে অনেক মজা লাগছে বেশি মানুষ ঘুরতে আসে কিন্তু বিকালে প্রকৃতির স্বাদটা নিতে হলে অবশ্যই ভোরবেলা আসতে হবে কারণ হচ্ছে এই পদ্মটা ফোটে সকালবেলা সকালেই আসলে একমাত্র ওই ফিল্ডটা দেখতে পারবেন পদ্মটা ফুটে থাকবে আর বিকালে আসলে পদ্মটা বন্ধ হয়ে যাবে তো ভিউটা একটু কম সুন্দর থাকবে ঘেরের মধ্যে একদম পদ্ম মাখামাখি অবস্থায় আছে তো আপনারা ড্রোন ভিউ এনজয় করেন কি আছে ভাই আমাদের একটু দেখাবেন আরে বাবা এই মাছগুলো কি দামে কি কোনটা বিক্রি করেন ছিল দেখা যাচ্ছে এটা আমরা ঠো বিক্রি করি কেজি হিসেবে বিক্রি করি না আপনার বাজারে পাইকারি হিসেবে বিক্রি করে দিই বাইঙ্গা হ্যাঁ দেখা যাচ্ছে 1200 টাকা এর মধ্যে বিক্রি হয় আমাদের 1200 টাকা এগুলো বাজারে আসলে কেমন দামে বিক্রি হয় ভালোই দামে বিক্রি আমাদের পুঁটি মাছের মেলা তো হ্যাঁ মাছের দাম সিজনের সময় হলে মাছ দেখা যাচ্ছে একই বলে ধরে সরি মাছ আচ্ছা এই শীতের আগ মৌসুম অবধি আর কি এগুলো অনেক বেশি পাওয়া যায় এই সময় এক খুলবো না তো আমি বসে আশা করি আচ্ছা আপনাদের একদিন গোপালগঞ্জের কাঁচা বাজারও ঘুরে দেখাবো মাছের বাজার যেটা বসে আর অন্য সময় কি করেন আমি ঢাকাতে থাকি আচ্ছা এয়ারপোর্টে রেস্টুরেন্টে চাকরি করি তো এবার আইছি মাছ ফোনা হয়েছে আর করোনা ফোনে চলে এসে 8-9 মাস বাড়িতে এসে কাজকে মাছ ফোনা মারতেছি আচ্ছা আগে মাছ মারতাম ঢাকাতে গেছি বছর পাশে করোনা আসলে জীবন দেখাই দিল না জি জীবন এত সহজ না তো সবকিছু মিলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুবই ভালো রাখছে পর্যটকরা আসে যায় এর জন্য কি লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে কিছুটা না চেঞ্জ মানুষের তো প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা চেঞ্জ আসেই এই গেটের কাটছি এদিকে থাই বেশিরভাগই রুই কাতলা আছে চিংড়ি মাছ আছে বেশি চিংড়ি মাছ দিয়ে চিংড়ির দাম এখান থেকে কেমন টাকা বিক্রি হয় চিংড়ি মাছ পাচ্ছি আপনার 1100 টাকা কেজি মারেন ধরেন 9 টাকা কেজি আছে ভাই এই শোল মাছ আজকে তো কিনলাম আপনি দুপুরে আমার বাসায় খেয়েন ইনশাআল্লাহ ভাই শোল মাছটা দেখে খুব ভালো লাগতেছে অর্ডার কোপ হবে আজকে আচ্ছা অর্ডারে কোনো ভাবে সারা যাবে তোমারও দাওয়াত থাকলো দিবেন তো অবশ্যই ভাই পরবর্তীতে এসে কি পরিমাণ নেব খাওয়ার উপর ডিপেন্ড করবে ও আচ্ছা তুমি খেয়ে টেস্ট করে তারপরে নিবা আজকে তো পেলাম বুঝলেন আচ্ছা এই যে পলাশ ভাই চলে আসছে আমরা বিলেত থেকে বেরিয়ে যাচ্ছি আসলে খুশি হব হ্যাঁ পিকনিক করার জন্য কোনো কি পিকনিকই করব ভাই এর পরের দিন সবকিছু নিয়ে এন মনে করেন আসল নিয়ে আসবো টুইট যা লাগে মানে মনে করেন বসে এই রান্না করেন কেউ খুশি মাটিতে যাবেন সবই সম্ভব রাত্র হয়ে গেল সমস্যা নেই থাকার জায়গা সমস্যা নেই ভাই ফলটা খুব আমার কাছে জানো খুব বেবত ফল
আপনার ট্রাইপডটা এরকম অশ্লীল ভাবে আছে। আমরা কিন্তু পানির মধ্যে কিছু ফেলিনি এখনো অবধি, আপনারা ওই ব্যাপারটা মাথায় রাখবেন যারা ঘুরতে আসবেন। আপনারা যারা আমার সাথে ট্রাভেল করতে চান তারা আমাদের ট্রাভেল গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, চেক করবেন। আর নৌকায় করে পলাশ ভাইয়ের সাথে ঘুরতে চাইলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চেক করে দেখবেন। ও সাপ, এই ছিল আজকের পুজোতে পদ্মবিলে ঘোরাঘুরি। পাতায় উঠে গেল। আর এই সাপ দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, সাপগুলো আপনাকে কোনো ক্ষতি করবে না, সাপরা আসলে অন্যরকম মজায় আছে। এগুলো কি পাখি ভাইয়া? অনেকদিন পরে আসলে ঘুরতে বের হলাম, অনেক প্রতিবন্ধকতা থাকে এই জন্য জীবনে অনেক সময় অনেক কিছু করা যায় না। নৌকার মধ্যে রিল্যাক্স করছি, আকাশে রোদ উঠে গেছে অনেক। আমার ইন্ডিয়া ট্রাভেলের লেটেস্ট ভিডিওটি দেখার জন্য আই বাটনে প্রেস করুন। আজকের মতো অবধি, সো টিল দেন কিপ সাবস্ক্রাইব, কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।